এমনও দেখেছি অনেক পেশেন্টের হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস দিলাম তার হাইপারটেনশনের জন্য, তার হয়তো বয়স 45 বছর, সেই পেশেন্ট পার্টি বলতে শুনেছি যে ডাক্তারবাবু এই বয়স থেকেই প্রেশারের ওষুধ শুরু করে দেব। আমি তাকে বোঝাতে পারলাম না যে 18 থেকে 20 বছর বয়স থেকে এখন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস লাগে, আর আপনার তো 45 বছর, 45 বছর পরেই কিন্তু মানুষের ইসকেমিক হার্ট ডিজিজ বেড়ে যায়, প্রেশারও কিন্তু কন্ট্রোল হয় না। তো এই বয়সে যদি প্রেশার ওষুধ না শুরু করা হয় তাহলে আর কবে করবেন, বা আপনি জীবনটাকে কত বছর ধরেছেন? আমাদের ভারতবর্ষের এই মানুষদের কিন্তু এই দিকটা খুব ভুল হয়, তারা মনে করে প্রেশারের ওষুধ একবার শুরু করলে বোধ হয় আর কখনো বন্ধ করা যায় না। কিন্তু বলে রাখি, প্রেশারের ওষুধ কিন্তু ডাক্তারবাবুরা যদি শুরু করেন এটা কিন্তু টানা খাবে, এটাকে ভালো রাখ, এটা কিন্তু প্রেশারকে একদম ভালো করে দেয়া এই রকম কিন্তু নয়। অতএব প্রেশারের ওষুধ যদি লেখেন, প্রেশারের ওষুধ সমানে খেয়ে যাবেন, এবং তবেই কিন্তু আপনি অনেক দিন ভালো থাকবেন।